কংগ্রেসত গড়াখহনীয়া, নেতার পিছে পিছে পালি পহরিয়া। নির্বাচনের প্রাক মুহূর্তত চলিছে দল বাগড়ার প্রতিযোগিতা। খহনীয়া আরম্ভ হয়েছে ডিব্রুগড় কংগ্রেসত। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড় লোকসভার প্রার্থী হিসাবে প্রক্ষেপর পাছতেই ডিব্রুগড় কংগ্রেসত খহনীয়া। কংগ্রেসের দখলত থাকা ডিব্রুগড় পৌর নিগমের অধীনের একমাত্র 10 নম্বর ওয়ার্ডের 128গী কংগ্রেস কর্মীয় যোগদান করলে বিজেপির। কংগ্রেসের উপর আশ্বাস আর বিশ্বাস তো সমগ্র মানুষ হেরাই পেলাইছে, সমগ্র দেশত হেরাই পেলাইছে। তার ব্যবস্থা হিসাবে আজি আপনি 10 নম্বর ওয়ার্ড, যুক্ত ওয়ার্ড আপনার যা মিউনিসিপ্যালিটির 22টা ওয়ার্ডের ভিতর অকল একটা ওয়ার্ডেই কংগ্রেসে জিকিছিলে, কিন্তু আজি সমগ্র 10 নম্বর ওয়ার্ডের সকলখিনি প্রায় ব্যক্তিয়ে আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। ওয়ার্ডটির অধিকাংশ মূল মূল ব্যক্তিসহ মহিলা পুরুষে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলে কংগ্রেস দল। লক্ষণীয় যে অধিকাংশ সংখ্যালঘু লোকের বসতির এলাকাত সর্বানন্দ সোনোয়ালে ডিব্রুগড়ত টিকট পাওয়া পাছতেই এই পরিবর্তন দেখা গেছে। সময়ের পরিবর্তন, আপনার হাতত যেনেকে এন্ড্রয়েড মোবাইলটা থাকে, আগতে মানুষক এখন কোলা কাপড়ে ঢাকি ধরেছিল, যে ভাবিছিলে যে আমার পকেট ভূত, উন্নতি করো বা নকরো। আজি ইয়াত যে জায়গা আমি মিটিং করছো, আপনাদের যে সাক্ষাৎকার লোক এই রাস্তাটা আপনাদের দেখলে গম পাব, ভারত স্বাধীন হওয়ার পিছত সাকে প্রথমবার ব্লক দিয়ে রাস্তা হল, যত আগে গাঁত হয়ে থাকে, পানি হয়ে থাকে, মানুষ ওলাব নয়, একাটো একাটো পানি হয়। তো এই একটা ডর মানে পরিচয়, পরিবর্তনের পরিচয়। আনহাতে নির্বাচনের পূর্বে আর বহু জ্যেষ্ঠ কংগ্রেস নেতায় বিজেপিত যোগদান করব বলে মন্তব্য থাওড়া সমষ্টির বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ের। পরিয়াল কেন্দ্রিক যাক রাজনীতি হয়, এটা পরিয়ালের মুখ্যমন্ত্রী হলেহে লড়াজন বিধায়ক বা সাংসদ হয়, এই যুক্ত কথা নীতি, এই ধরনের নীতিয়েদি কংগ্রেস দলটো ইতিমধ্যে ধ্বংসস্তূপলৈ রূপান্তরিত হয়েছে। আর বেশিদিন নাই, তাত অকল মুখ্যমন্ত্রী কেজনের লড়া বাদ দি বেলেগে আর দলটো করব পড়ার ব্যবস্থা না থাকবে। কংগ্রেসের পরিয়াল কেন্দ্রিক নীতির বাবেই বহু জ্যেষ্ঠ নেতায় দল ত্যাগ করা বলে প্রতিক্রিয়া প্রকাশ করলে সুশান্ত বরগোহাঁয়ে। সংসদীয় সমষ্টির ভিন্ন প্রান্তত প্রচারত ব্যস্ত থাকার সময়তে বিধায়কগুলো কলে যোরহাট লোকসভা সমষ্টিত 2 লক্ষাধিক ভোটের ব্যবধানত জয়ী হব বিজেপি প্রার্থী। কংগ্রেসে যেহেতু এতালে প্রার্থিত্ব ঘোষণা করবা নাই শব্দটি এইখানে কোথাও ভারতীয় জনতা পার্টিয়ে তপন গগৈ ডাঙরিয়া বর্তমান সাংসদ মহোদয়ক দিছে, আর আমি ভাবিছো যে প্রায় 2 লাখের উচর ভোটত আমি এই যোরহাট লোকসভা সমষ্টিট জয়ী হব পারি। শিবসাগরের প্রদীপ গগৈর সহযোগত ডিব্রুগড়ের জেসিম আহমেদের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।